অনেক জায়গা থেকে অনেকভাবে উইশ আসছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এই বুড়া বয়সে আয়েশার জন্মদিন উপলক্ষে কত কত কেক দিয়ে কাটলাম, আর কত কত খাওন দাওন দিয়ে খাইলাম আর খাওয়াইলাম। এই একটা ছোট ভিডিওতে তার সবকিছুই মাথার থেকে পা পর্যন্ত তুললা ধর্ম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হইব। আসসালামু আলাইকুম। হাসতে হাসতে জীবনের 30টা বসন্ত পার কইরা দিলাম। বালা কইরা গণলে বয়স 35-36 হইতে পারে। অত্যাবারা বয়স্ক দামরা বেটার জন্মদিন উপলক্ষে মানুষজন কেক টেক কাটে, এটার থেকে বিব্রতকর বিষয় মনে আর জীবনে একটাও দেখছি না আমি। এইবারের জন্মদিনে আমারে প্রথম সারপ্রাইজটা দিয়েছেন সোহাগ ভাই। কেক টেক সপ্তাহ রেডি করে আমার কইতেছে, কইরে তুই একটু দেখা করছে আমার লগে? ওনার লগে দেখা করতে মায়া চাই দেই যে এই অবস্থা। এরপরে সবচেয়ে বড় সারপ্রাইজটা পাইছি আমি আমার নিজের অফিস কাইজানাইটি থেকে। কাইজানাইটির ভিতরে গিয়া দেখি যে হেন বিশাল বড় অনুষ্ঠান, খাওয়ন দাওয়ানের কোনো কমতি নাই। অত্যাবার আয়োজন দেখা তো আমি প্রথম মনে করছিলাম কে ওর বিয়া টিয়া লাগবে নাকি, পরে উনি যেই দেবিলে আমার জন্মদিন উপলক্ষে আয়োজন। ভাই আমাকে বলছে আপনি একটু অফিসে আসেন, কেন আসবেন না আসবেন এগুলো আমাকে বলে নেই, এসে দেখি যে এই অবস্থা। শুধু এগুলো যে তা না, ওইদিকে কিন্তু খাবার দাবার আছে। এত সুন্দর একটা আয়োজন, সবাই মিলে গুজগাছ করে আমরা আসছি একটা বার্থডে সেলিব্রেট করতে আমার মতন বড় মানুষের, কিন্তু এইরকম সুন্দর একটা আয়োজন নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা ঘটনা। ঘটনাটা কি জানেন, এত সুন্দর একটা কেক, লেখাটা কেমন লিখছে চিন্তা করে দেন, এমন একটা বাজে খাতের লেখা এত সুন্দর একটা পার্টি নষ্ট করে দিতে পারে। যাই এটা লিখছে ভাই তারিখে জরিমানা করবেন আপনি কালকে। সত্যি কথা কইতে কি আমি আমার নিজের জন্মদিন কোনো সময় নিজে আয়োজন করে সেলিব্রেট করি নাই। আপনারা আর ভাবিরও আগের থেকেই কয়ে রাখছিলাম যে জন্মদিন উপলক্ষে কিন্তু কোনো উল্টা ফল্টা কাম করবা না, কিন্তু আমার নিজের কিছু কাছের মানুষের এমন হুটহাট আয়োজন দেখলে মাঝে মাঝে সত্যি নিজের উপরে নিজের হিংসা হয় এবং ভাল লাগে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে আরও ধন্যবাদ যারা হচ্ছে গতকাল থেকে পরশু দিন থেকে আমাকে এই পর্যন্ত উইশ করছেন। অনেক জায়গা থেকে অনেকভাবে উইশ আসছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। ধরেন যারা আমার হাত পায়ে পাচ্ছেন না, মুমিন ভাইকে ধরেন, মুমিন ভাইকে যারা পাচ্ছেন না তার ভাইকে ধরেন, ভাই কানেক্টেড থাকেন। এই কাইজানাইটির প্রত্যেকটা ছাত্র, শিক্ষক, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রত্যেকেই আমার আত্মার আত্মীয়। আমার সকল সুখে দুঃখে তারা আমার পাশে থাকেন। আপনারা কেউ যদি আমাদের এই কাইজানাইটিতে কোর্স করে আমাদের এই পরিবারের অন্তর্ভুক্ত হইতে চান তাহলে আপনাদেরকেও স্বাগতম। আমাদের কাইজানাইটি এবং কাইজানাইটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এক্ষুনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করে লান। ও আচ্ছা আচ্ছা, কাইজানাইটির প্রত্যেকটা কোর্সের উপরে কিন্তু 16 ডিসেম্বর উপলক্ষে বিশাল বড় একটা ডিসকাউন্ট চলতেছে। কাইজানাইটিতে কেক টেক কাইটতে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বন্ধু বান্ধবরা লগে দেখা করতাম আইসি। বন্ধু বান্ধবরা সবসময় একটা অভিযোগ থাকে যে আমি বেলে অনেক বেশি কিপটা সারাটা বছর যাই তারা খাওয়াই না, এর লাগিয়া বছরের এই একটা দিন তারা আমার দাতাদা ধরে আপাদা ধরে সালি দিয়া ধরে, কোনো মতোই তারার থেকে ছুটন যায় না, এবারও আমি ছুটতাম পারছি না। তবে আমিও কিন্তু সালাক তারার থেকে কম না, তারার লেগে খাওয়ান দাওয়ানের অর্ডার দিয়া যত খাওন অর্ডার দেয় আর অর্ধেকটি খাওন আমি একলই খেয়ালাই। এবার অবশ্য জীবনের প্রথমবারের মতন বন্ধু বান্ধবরা চাইনিজ খাওয়াইছি এবং এই চাইনিজের সবচেয়ে হট আমার জন্মদিনে আমি খাওয়াইছি, এমন কেউ যদি তার জন্মদিনে আমারে খাওয়াইতে না চাই তাহলে আমি তার থেকে আমি তার কয়টা খাওয়াইছি এটা হিসাব করে আদায় করে লয়ে লাই। বাপরে বাপ, যে বিলটা আইছে দেখি মাথার মধ্যে ঠেটা হয়ে গেছে গা, অথচ আমার মানি ব্যাগের থেকে বাইরেছে মাত্র 20টা টেহা। ও আচ্ছা আচ্ছা, আপনারা আবার মাইর দাদা মনে করেন না যে কাইজানাইটিতে কেক টেক কাইটতে বন্ধু বান্ধবরা গিয়া চাই নিজে খাওয়াইলেছি, কাইজানাইটির তারা কুচুতান খাওয়াইছি না। না রে ভাই, কাইজানাইটি আমার নিজের প্রতিষ্ঠান, আমার নিজের প্রতিষ্ঠানের মানুষগুলো আমার কাছে অনেক প্রিয়। আমি কিন্তু আমার এই কাইজান পরিবারের সকল সদস্যরা লাগিয়া নিজের হাতে দোকান থেকে গ্রিল নান টান কিনা তারা খাওয়াইছি। অহন আমার বাসার মধ্যে চলতেছে আমার জন্মদিন উপলক্ষে বিখ্যাত হাঁস পার্টির আয়োজন। 4টা বড় বড় ফাতি হাঁস কিনা আনছি 2500 টাকা দিয়া। এই হাঁসটির আইনা প্রসেস টসেস কইরা বাছাবাছি কইরা লইতে আমি আর শরীফ ভাই আমরা দুই বেড়ার জান্ডা বাইরে হয়ে গেছে একেবারে। হাঁসের মাংস খাইতে তো মজাই লাগে, কিন্তু হাঁসের লম্বা বাছাটা যে কত কঠিন একটা কাম, যারা জীবনে কোনোদিন বাঁচছেন না আপনারা জীবনে কইতেন পারতেন না। আপনারা কেউ যদি জীবনে একবার হইলেও হাঁসের লম্বা বাছার কামের মধ্যে লাগিয়ে থাকেন তাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ছুট্টু কইরা একটা হাজিরা দিয়া যায়। অত কষ্ট বষ্ট কইরা হাঁসটারে বাচ্চা বইচা রাইন্দা
বারান্দা বাইরে আইন না ড্রয়িং রুম আইন না থুয়া দিলাম অন খালি জনতারা বইয়া বইয়া খাইয়া লাইব তারা কেমন আইলছা আইলছা অত কষ্ট কষ্ট করে রানলাম আবার তারা আইন না প্লেটও দেওয়ান লাগে আমার তারা সবার লোকে আমার আগেই কথা আছিল যে এইটা একটা হাঁস পাঠিয়েব হাঁসটা খালি আমি কিনা দিবো আর বাকি সব ডিকাম আমরা সবাই মিল্লামিশা করবো কিন্তু ভাগ্যের কি নির্মম পাতি হাঁস কামড়ি খালি আমি একলা একলা করছি আর অহন খাওয়ান দাওয়ানোর সময় সবাই মিল্লামিশা খাইতাছে তাও আমার সিরিয়াল সবাই পরে এক একজনে বাইচ্ছা বুঝছে আগে আগে সবাই রোস্ট টোস্টি লয়ে লাইতাছে আমি সব বাইরে আগেই করে দিছি যে ভাই আমি যেহেতু আয়োজক আমারে কিন্তু দেখে হই না দিতেই বাপনের স্বাগতিক হিসাবে ভাই এটা আমারে ভালোটি বেশি দরকার থ্যাংক ইউ ভাই রে ভাই হাঁসের মাংসটা গিয়ে বাজা ফরোটাটা খাইতে যেই মজা লাগা লাগছে এক একজন তো পারে না মাংসের ডেগের ভিতরে ঢুকিয়া যাইতো গা অত অত জনগণের মধ্যে এখনো পারভেজ এবং রেজা নামক দুইজন আদম সন্তান আছিল তারার শরীর দেখে আপনি জীবনও কইতেন পারতেন না যে তারা অত খাওয়ান খাইতে পারে তারার শরীরের স্ট্রাকচার দেখলে মনে বুঝে মাত্র তারা দুর্ভিক্ষের থেকে বাইরে আইছে কিন্তু যখন খাইতো বই তখন আশেপাশের দশজনে মিল্লা যা না খায় তারা একজনই তার থেকে বেশি খায় অত খাওয়ান দাওয়ান খাওয়ার পরও পারভেজে কই তার নাকি কম হইছে এর লেগে খাওয়ান দাওয়ান শেষে হাঁসের যে আর দিদি অবশিষ্ট আছিল আমার এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন কইরা তারার মুখ সমাজে উন্মোচন কইরা দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।